আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাজু ফিশিং টিপসের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে রুই মাছ ধরার সর্বশেষ টোপ বলতে পারেন। আমি মনে করি রুই মাছ ধরার যে কোনো মাছ ধরারই সর্বশেষ টোপ আমি মনে করি। এই টোপের উপরে আর কোনো টোপ আছে বলে আমার মনে হয় না। অনেক পুরাতন শিকারী আছে যারা এ টোপটা ব্যবহার করে কিন্তু আমরা জানি না, তারা দেখায় না, চাপে গাথে, চাপে গেঁথে থ্রো করে। ঠিক আছে, আপনি যদি এই টোপটা গাঁথতে পারেন আমি 99% কনফার্ম দিয়ে বলতে পারি আপনার মাছ হবে ভাই। আপনার আশেপাশে বসে থাকবে কিন্তু আপনি টান পাবেন, রুই মাছ হোক যে কোনো মাছ হোক। তো এই টোপটা আপনারা কী ভাই তৈরি করবেন, কী কী লাগবে তৈরি করতে? ঠিক আছে, বেশি কিছু লাগবে না, দুইটা জিনিস। সেই দুইটা জিনিস কি আজকে আপনাদেরকে দেখাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ওকে গাইস, তো এই রসুন টোপ তৈরি করতে আপনাদের যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ডিম। আমরা সবাই জানি মাছ ধরার জন্য পিঁপড়া ডিমের বিকল্প কিছু নাই। ঠিক আছে, রসুন বল আপনারা কত নম্বর কাঁটায় গাঁথবেন আমি আপনাদের দেখা দিচ্ছি। এটা হচ্ছে 4 কাঁটা, কাঁটার সাইজ হচ্ছে 11। ঠিক আছে, কাঁটার সাইজ হচ্ছে 11, 4টি কাঁটা এক জায়গায় থাকবে, এ দেখুন। ওকে, এবার আপনারা কি করবেন, এখান থেকে একটা বসিয়ে নেবেন, নিয়ে আপনারা এই ডিম এভাবে ধরবেন। খুব খেয়াল, আপনারা খেয়াল করে ই করবেন, এটা কিন্তু বসিয়ে কিন্তু হাতে ফুটে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমরা এটা নিব, নিয়ে এই যে এভাবে ফুটাতে থাকবো। ওকে, এ দেখুন ফুটতেছে, কিন্তু এভাবে ফুটাতে থাকবো, ডিম নিব ফুটাতে থাকবো, ডিম নিব ফুটাতে থাকবো। ওকে, এ দেখুন, নিয়ে একটু হালকা করে খেয়াল রাখবেন ডিমগুলো যেন ফেটে না যায় কিংবা গলে না যায়। ঠিক আছে, এই যে একটা কিন্তু হয়ে গেল, এটা আমি ঝাড়া মারলেও পড়বে না, দেখেন আমি ঝাড়া মারলেও কিন্তু পড়বে না। এভাবে আপনারটা এভাবে আপনারা 4টি কাঁটায় গেঁথে নেবেন। এই যে দেখুন, ওকে, 4টি কাঁটায় সুন্দর করে গেঁথে নেবেন। দেখুন এটা যেখানে মাছ খাচ্ছে না, আপনার কোনো টোপই খাচ্ছে না, সেখানে আপনারা এটা ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ এর ওপরে আর কোনো টোপ আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, গেঁথে নেবেন। আস্তে আস্তে গাঁথবেন আপনারা, যেহেতু আপনাদের আপনার যদি গাঁথা অভ্যাস না থাকে তাহলে আস্তে আস্তে গাঁথবেন। ঠিক আছে, 3টা হয়ে গেল, এই যে 4 নম্বরটা। ওকে, এই যে এই যে গাঁথা কিন্তু কমপ্লিট, এ দেখুন, এই যে আপনারা দেখছেন বড়শির অপর সাইড ফাঁকা, এটাতে কোনো সমস্যা নাই। এবার এখানে আপনারা কি করবেন, গাঁথা শেষ, এবার কি থ্রো করবেন? না, এখনও কিছু কাজ বাকি আছে, ছোটোখাটো অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, এই যে দেখুন আমি সুন্দর করে গেঁথে নিয়েছি, আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে ট্রাই করবেন, এক সময় আপনাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, দেখছেন আমার 4টি কাঁটা কিন্তু একই জায়গায়, আপনারা এইভাবে এই সেটটা বেঁধে নেবেন। ওকে, তারপরে কি করবেন, সামান্য পরিমাণ রুটি নিয়ে নেবেন, এই যে দেখেন। ঠিক আছে, এর সাথে আপনারা কি করবেন, হালকা এই যে হালকা মিষ্টি আচার, অনেকে পুটিং বলে থাকে, এই যে হালকা
মিষ্টি আচার এর সাথে দিয়ে খেয়াল করেন, সুন্দরভাবে খেয়াল করবেন, তাইলে আপনারা ইজিলি শিখতে পারবেন। ওকে, একটু কষ্ট করে হলেও আপনারা এটা তৈরি করবেন, যেখানে মাছ পাচ্ছেন না সেখানে এই টোপটা তৈরি করে দেখবেন, ঠিক আছে? এই যে এবার এটা আমরা ঠিক বড়শির মুখ বরাবর নিয়ে যাব, ঠিক আছে? এই যে দেখুন, নিয়ে আমরা এটা আস্তে আস্তে থেকে এর সাথে এভাবে গোল করে দিব। এটাকে বলা হয় রসুন টোপ, আমাদের এখানে রসুন বল টোপ। এই টোপ, একটা টোপ একটা মাছ, ঠিক আছে? অনেকে আপনাদের বলে যে একটা টোপ ফেলবো একটাই মাছ উঠবে, ঠিক আছে? এই সেই টোপ, ঠিক আছে? এ দেখুন কত সুন্দর, দেখতেও কত সুন্দর লাগছে দেখেন। ওকে, এর সাথে আর যে জিনিসটা লাগবে এ দেখেন, এটা এটা হচ্ছে চাল ভাজার গুঁড়া, পোলাও চাল সুন্দরভাবে ভেজে একদম গুঁড়া করে নেবেন, ঠিক আছে? নিয়ে এরকম একটা পিপির ভেতরে নিয়ে নেবেন, নিয়ে জাস্ট এটা এর ভেতরে দিয়ে আপনারা একটু এর গায়ে লাগাই দিবেন, লাগাই দিয়ে আবার একটু চেপে দিবেন, ঠিক আছে? টোপ কমপ্লিট। আপনারা এই টোপটা তৈরি করেন, তৈরি করলে বুঝতে পারবেন। আমি এখন বলতেছি, আপনারা হয়তো অনেকে ক্যাজুয়ালি নিচ্ছেন, কিন্তু টোপটা তৈরি করে যখন থ্রো করবেন তখন আপনি এবার বুঝতে পারবেন যে হ্যাঁ, অরিজিনালি এটা রসুন বল রসুনির মতনই কাজ করে, ঠিক আছে? এই ছিল আজকের আয়োজন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ওকে, তো আজকের মতন আল্লাহ হাফেজ।